ছাত্রদের সঙ্গে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে রবিবার, বাঙালিদের কাছে রবিবার মানে হচ্ছে ল্যাদ খাওয়া। তো আমরা সকালবেলা থেকে তাই করে যাচ্ছি, সারাদিন ল্যাদই খেয়ে গেলাম, যার জন্য আজকে ভিডিও করতেও ভুলে গেছি। তো যাই হোক, উফ, লুক এট মাই ফেস, আই এম সোয়েটিং লাইক আ পিগ, কি হবে আমার। হাই বেবি, হাই হাই, সে হাই, নট ইন্টারেস্টেড। এনিওয়েজ, তো আমরা এখন যাচ্ছি, এখন বাজে 5:30, আমরা যাচ্ছি শুভর জন্য মোবাইল কিনতে। হাই, গো টু বাবি, গো টু বাবি, বেবি গো টু বাবি। তো আমরা এখন যাচ্ছি শুভর জন্য মোবাইল কিনতে। শুভ হচ্ছে সেই সব বলে আরেকটা কথা বলে দিই, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুভ হচ্ছে সেই সব মানুষদের মধ্যে পড়ে যে 4 বছরে একটা মোবাইল চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তার। মানে আমরা নর্মাল মানুষরা 1 বছর বা 2 বছর পর মোবাইল চেঞ্জ করি, ও হচ্ছে একটা মোবাইল কেনার পর সেটাকে ঘষে মেজে যতদিন না তার পয়সা সম্পূর্ণভাবে উসুল করবে, মানে একেবারে যত টাকা দিয়ে কিনবে একেবারে ভালো মতো পয়সা উসুল করবে, ততদিন ওর মোবাইল চেঞ্জ করে না। তো এতদিনে 4 বছর অলমোস্ট, হ্যাঁ 4 বছরে হতে চলেছে, এতদিন পরেও মোবাইলটা অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই ওর খারাপ হয়েছে। তো তার সত্ত্বেও এতদিন ধরে ঘষে মেজে চালাচ্ছিল মোবাইলটাকে, পয়সাটা উসুল করে নিল, এবার হচ্ছে নতুন মোবাইল কেনার সময়, ফাইনালি ওর হয়েছে। তো চলো দেখি কি কে ফোন কেনে, আমিও জানি না এখনো কি ফোন কিনবে। আরে মাস্ক নিয়েছো? মাস্ক দাও, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখন ওটা। ফাইনালি ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, মোবাইলটা দেখাও, খোলো, বড্ডি লোক, বড্ডি বড্ডি, বাহ, বড্ডি ব্যাপার না, OnePlus নিয়ে গিয়েছো, বড্ডি নেওয়ার কথা তো ছিল, লাস্ট মোমেন্টে তুমি তোমার ডিসিশন চেঞ্জ করলে। পয়সা ছিল না ভাই, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। বুঝলাম, দারুণ ফোনটা কিন্তু, আমার থেকেও ভালো না, একদমই না, আমারটা থেকেও ভালো, আমারটা থেকেও ভালো, কি সুন্দর এই জায়গাটা, একদমই না, প্লিজ, একটাই বাজে যে হালকা ভীষণ ফোনটা, আমারটা তোমার থেকে অনেক ভারী। যার যার ফোন তার তার কাছে। তো হেডফোন দিয়েছে? না হেডফোন দেয়নি। আরে কোন কোন ফোনে হেডফোন থাকে না, কি অদ্ভুত ব্যাপার সেবার। এখনকার দামি ফোনগুলোতে হেডফোন দেয় না, হেডফোন আলাদা কিনতে হয়। আমাকে একটা এয়ারপড কিনে দেবে? দিবে, দিবা, দিবা, ভাববো, দিবা, ভাববো, দিবা, ভাববো, দিবা, এরকম তো ঠিক তো, ভাববো, একবার হ্যাঁও বললে না, ভাববো, উত্তর সব দিলাম, তুমি জিমে যাচ্ছ?
যাচ্ছ না সেটা তোমার ব্যাপার, আমি তো আমার মতো এক্সারসাইজ করছি রোজ এক্সারসাইজ। বডি দেখানো বন্ধ করো, মোবাইলটা চার্জে দাও। আচ্ছা আমাদের যে ডেন্টিস্টের কাছে যাওয়ার কথা ছিল, ডেন্টিস্টের কাছে যে যাওয়ার কথা ছিল সেটা কি হলো? তুমি আর কি ভাবছ তোমার জন্য আমি এই বছরে কি দাঁত ফোকলা দাঁত নিয়ে ঘুরে বেড়াবো? তোমার ক্যাভিটি প্রবলেম, আমার যে দাঁতটা ভেঙে গেছে তার বেলা কিছু না, তোমার তো কথাই বলো না, কথাই বলো না। একটা মজার ঘটনা হচ্ছে, দেড় বছর আগে এই যে এই দাঁতটা আমার ভেঙে গেছিলো, তো ও আমাকে কি বললো, আমার বললো যে চিন্তা করো না দাঁতটা উঠে যাবে ওখান থেকে। আমি না প্রথম শুনলাম এত বছরে যে অ্যাডাল্ট দাঁত ভেঙে গেলে সেটা আবার উঠে যায়। তো আজ এই নিয়ে অনেক তর্কাতর্কি চললো, তর্কাতর্কি হওয়ার পর ও বলল যে ছয় মাস এক মাস দেখো, এক মাস পরে নিয়ে যাব। তো এক মাস চলে গেলো, দাঁতটা তো ঠিক হলো না, বললাম ঠিক হয়নি চলো। তো বললো যে তোমার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে, ছয় মাস দেখো দাঁতটা ঠিক উঠে যাবে, ছয় মাস পরে যাবো। ছয় মাস কি, দেড় বছর হয়ে গেছে, আমার এখনও শরীরে ক্যালসিয়ামের অভাব হচ্ছে আর এখনও আমার দাঁত ঠিকই হয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার আর সময় হয় না। আমি কি তোমাকে ডক্টর ফকলে এমনি এমনি বলি, একটা রিজনে বলি, বুঝছো, একটা রিজনে বলি ডক্টর ফকলে। যাচ্ছি না কবে? হ্যালো হ্যালো, এক্সারসাইজ করার পরে না তোমরা এই বুলেট কফিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, আর মেইনলি খুব কাজেও দেয় এক্সারসাইজ করার পর বুলেট কফি, কারণ ভীষণ কাজে দেয় রোগা হওয়ার জন্য। আমার তো বেশ ভালো লাগে, যেহেতু আমি কফি পার্সন তাই আমাকে যেভাবেই কফি বানিয়ে দাও আমার সেইভাবেই ভালো লাগে। লোম থাকবে না, হাফ প্যান্ট পরে অফিস যায় না। ভালো লাগলো, ভালো রিভেঞ্জ, আগে সব তুমি যেটা করেছো সেটাই রিভেঞ্জ। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে বিউটিফুল।